আজকে এক বাই এক পদ্মনা বলে এনে এসেছি, আরও মায়েদের সঙ্গে এসেছি। শুধু একটাই প্রতীকী চিহ্ন দেখাবো, প্রতীকী চিহ্ন হচ্ছে আমার এই ভাঁড়, মাতৃভাণ্ডার। মাতৃভাণ্ডারটাই হচ্ছে আমি একটি মা বা একটি বোন যেটা করতে পারবে, যে আরেকটা মায়ের পাশে দাঁড়াতে হবে। তার একজন মা কিন্তু চাইলে নিজেই একটা ইউনিটি, এখন তো অনেক প্ল্যাটফর্ম এসছে, আমি একটা প্ল্যাটফর্ম নিয়ে এসেছি যেখানে আমরা মেয়েরা, আমরা মায়েরা আরেকটা মায়ের পাশে দাঁড়াতে পারবো। তাহলে মাসে একটা দিন ঘন্টা তিনেকের মতন এরকম একটা জায়গায় এসে ডোনেশন দেওয়া বা বাড়ির পুরনো খবরের কাগজ খাতা বই জমা দেওয়া, এটা কি করা যেতে পারে? পুরনো গার্বেজ তো ফেলেই দিই, হ্যাঁ আমরা সেগুলো তো আমরা কি করি, ওই 30 টাকা 40 টাকা এলো কি হয়, একটা মাছে একটা পটল একটা আলু কিনতে চলে যায়, সেটা যদি আমরা যদি এই ভাড়ে ফেলি। আমরা যেটা দেখছি যে মানুষ হেঁটে হেঁটে সিঙ্গাপুর, ব্যাংকক, হিমাচল, দিল্লি যাচ্ছে একটা মুভমেন্ট করার জন্যে, কিন্তু পাড়ার মায়েদের পাশে দাঁড়ানোর কেউ নেই। যদি পাড়ার মারা এবার পাড়ার মায়ের পাশে দাঁড়ায় তাহলে একটা সিস্টেম গড়ে উঠতে পারে। তাহলে 3-4 হাজার মা মাসে একটা দিন জমা করে গেলেন, তাতে যা টাকা হলো আপনারাই তো পেনশন দিতে পারেন। তাহলে অর্থমন্ত্রী তো সব কটা পাড়াতে বসেই আছেন। হ্যালো, গুড ইভিনিং, আমাদের একজন নতুন স্যার এসেছেন আজকে আমাদের সঙ্গে। স্যার আজকে বলে নি, স্যার আমরা এখানে যা যা করছি, যা যা কাজ করছি, এগুলো খালি আমাদের এই মাঠের মধ্যে থাকছে না, আমাদের এই মাঠের খেলা সমস্ত খবর সব জায়গায় ছড়িয়ে পড়ছে। তোমরা ভবিষ্যতে বড় প্লেয়ার হও, ভালো করে খেলো, ভালো মানুষ হও, আমরা সেটাই চাইছি। সেই মতন করে তোমাদেরকে গাইড করানোর চেষ্টা করে যাচ্ছি, বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে আমরা মাঠের মধ্যে পাচ্ছি, ওনারা আসছেন, তোমাদের অ্যাক্টিভিটি দেখছেন। তোমরা অ্যাক্টিভিটি যত সুন্দরভাবে করতে পারবে তোমাদের ভবিষ্যৎ জীবন তত ভালো হবে। তো আশা করবো আজকে তোমাদের, তোমরা যা করছো তার অধিকাংশটাই রেকর্ড হবে আজকে, এটা ভালো জায়গা দেখানো হবে, তোমাদের অ্যাক্টিভিটি যেন প্রমাণ করে তোমরা ভালো প্লেয়ার হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, সবাই মিলে আরেকবার গুড ইভিনিং স্যার বলে দেবেন। গুড ইভিনিং স্যার, ফর স্যার জয় কাম, থ্যাংক ইউ। জুরো থেকে আমরা তুলবো আমার টিম কোচ, ঠিক আছে, অভিজিৎ ফুটবল। তো দাদা, একটা আমি আপনার সঙ্গে একটা বড় একটা আলোচনা করবো, সেই আলোচনার আমাদের যে আউটপুট নির্যাস সেটা সারা জায়গায় ছড়িয়ে যাবে, সেই আশা নিয়ে আমরা আজকে এসেছি। ফার্স্ট ওদেরকে তাকে আমরা পেয়ে গেছি, এদেরকে আপনি স্পিচ দেওয়ারটাকে এখন শুরু থেকে, ঠিক আছে, তাহলে আপনি এদেরকে ফার্স্ট একটু ব্রিফ করে নিন তাহলে ভালো হবে। এই মুহূর্তে আমি রয়েছি, এটা কোথায়, বাঙুর এভিনিউ এ ব্লকের মাঠে। আমার সামনে যারা রয়েছে, যেটাকে আজ থেকে 127 বছর আগে বিবেকানন্দ বলে গেছিলেন ভবিষ্যতের ভারতবর্ষ আমাদের ছাত্ররা, তাহলে আমি তাদেরকেই দিয়ে শুরু করি। ভাবনামুখের পক্ষ থেকে কয়েকটা ছোট্ট প্রশ্ন, যেখান থেকে আমরা ভবিষ্যতের ভারতবর্ষের দিকে হাঁটবো সেটাই আমাদের ভাবনা। খালি আমি তোমাদের থেকে দুটো তিনটে জিনিস জানতে চাইছি, একদম বাচ্চারা যারা জানো তারাই বলবে, মায়েদের জন্য নয়, বাবাদের জন্য নয়। কুছ কিছু ব্যাংকের নাম, কিছু ব্যাংক, এই যে চারিদিকে ব্যাংক দেখো, বাবারা তো ব্যাংকে টাকা রাখেন, সেরকম কিছু ব্যাংকের নাম বাচ্চারা। ওকে, ওকে, ব্যাংক অফ বরোদা। তোমরা কেউ স্পোর্টস ব্যাংকের নাম শুনেছ? তোমরা তো খেলো, তো তোমরা ব্যাংক নও কেন? এইবার বলো যে তোমার একজন, তোমার বন্ধুর কিছু হলো, জানা গেল অনেক টাকা লাগবে, তো তাকে কি বন্ধন ব্যাংক বা SBI বা ব্যাংক অফ বরোদা কি টাকা দেবে? তার যদি সেখানে টাকা না থাকে তার বাবা আমার দেবে না তো? তাহলে আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, 72 বছর ধরে খেলোয়াড়রা গরিব থেকে গেছেন। কেন থেকে গেছেন এই প্রশ্নটা আমি নিজেকে বারবার করেছি, আজকে আমার বয়স 56, কিন্তু স্ক্রিনে যারা দেখছেন তারা দেখছেন তার স্ক্রিনের সামনে বাচ্চারা রয়েছেন, তাহলে ভবিষ্যতের ভারতবর্ষ রয়েছে। এবার আমাকে বলো যে মায়ের কোনো কিছু হলো তাহলে আমরা সবাই মিলে কি সেই মাকে সাহায্য করতে পারবো, যিনি তোমাদের পেছনে দাঁড়িয়ে আছেন, তোমার মা বাদে করতে পারবো না তো? কারণ আমাদের তো ব্যাংকিং সিস্টেম নেই। এইবার আসি সলিউশনে। কালকে আমরা ভাবনামুখ 932 খুলে আপনারা ইউটিউবে সবাই দেখবেন, মায়েদের ব্যাংক খোলা হয়েছে। কনসেপ্টটা খুব সোজা, আমরা বাড়িতে খবরের কাগজ পড়ি, খবরের কাগজ পড়ি, বাচ্চারা খাতা বইতে লেখে, সেগুলোকে আপনারা বিক্রি করে দেন। এই যে বিক্রি করে 40 টাকা পান, তাতে কি আপনার খুব একটা লাভ হয়? হয় না, হয় না।
কিন্তু এই এই যে এখানে বাঙুর এভিনিউতে 5-10 হাজার মানুষেরা বসে আছেন যারা কেউ কানেক্টেড নন, কেউ একে অন্যের সঙ্গে কানেক্টেড নন, কিন্তু কোনো কারণে আমরা কিছু জনের মুখ চেনাচিনি আছে, আমরা কোনো কোনো কারণে কানেক্টেড নই। এই যে ডিসকানেক্টেড দেশটা, তার জন্যে আজকে একজন অসহায় মা মারা যান আর আমরা সেগুলোকে শুধু খবরে দেখি, সেইটা আপনাদের হাত ধরে চেঞ্জ হতে পারে। সেই কাজটা হচ্ছে নিউজ পেপার ব্যাংক, কাজটা হচ্ছে মাসে একদিন। এই যে আপনারা এখানে এতজন জড়ো হন, কিন্তু আমি চাইবো মায়েরা তাদের বাচ্চাদের হাত দিয়ে খাতা বইগুলো এখানে পাঠাতে, সেইগুলোকে সেল করে যে ফান্ড হচ্ছে সেটাকে বলছি আমরা সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া। তার মানে হচ্ছে আজকে ওদের মাধ্যমে ওদের স্কুলে হতে পারে, ওরা যখন বড় হবে কলেজে যাবে কলেজে হতে পারে, আজকে স্পোর্টসের সঙ্গে পুরো ভারতবর্ষে যারা যুক্ত তারা তাদের গ্রাউন্ডে কাজটা করতে পারবেন। আজকে এই যে বাঙুর এভিনিউ যে জায়গাটা, যেটা দাদার ক্লাবটা, যেটা ওয়েবসাইটটা রয়েছে, তার মাধ্যমে আমরা সব কটা গ্রাউন্ডকে জুড়তে পারবো। আজকে ভারতবর্ষে আমরা কেউ জানি না আমাদের দেশে কটা গ্রাউন্ড আছে, বাংলাতেই জানি না সেই গ্রাউন্ডে কারা খেলেন, ওদের নাম রেজিস্ট্রি করা। ধরুন আমি শ্রীরামপুরে থাকি, আমার শ্রীরামপুরে 5-10টা মাঠ আছে, কিন্তু আমি তো সেই মাঠে কজন খেলে জানি না। এইবার যেটা আরও বেশি জানি না যে কোন প্লেয়ারটা খালি পায়ে খেলে, তার পায়ে জুতো নেই কেন, কোন ক্রিকেটার নিজের ব্যাট নেই, কোন ক্রিকেটার নিজের বল নেই, এই যে আমরা জানি না, এই জানি না থেকে একটা ডেঞ্জারাস জায়গা শুরু হয়েছে যে আমরা অসহায় হয়ে গেছি। তাহলে আমরা সহায় কী করে হব? হচ্ছে যারা খবরের কাগজ পড়েন না, এমন তো অনেকজন আছেন, তারা শুধু 30 টাকা করে জমা দেবেন, তাহলে আমরা যেটা হব যে ওই বাচ্চাটি, এই বাচ্চাটি, এই বাচ্চাটিও আমার ভবিষ্যতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আজকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু প্যান্ডেমিকে কারোর হাতে 7,500 টাকা তুলে দেয়নি। আজকে তো এই রিয়ালিটিটা বন্ধের পরে আপনারা আরও ভালো বুঝবেন যে 10 টাকার আলু 50 টাকায় খাচ্ছি আমরা। তাহলে আমরা নিজেরা যদি যুক্ত হই, তাহলে চাষির পাশে আপনারা দাঁড়াতে পারবেন। আজকে যদি 5,000 মারা ঠিক করেন তাদের বাচ্চাদের মাধ্যমে এখানে মাসে একটা দিন শুধু খবরের কাগজ, খাতা বই বা আমাদের হাত ধরে যদি জমা করান, সেইটা ফান্ডটা যেটা হবে সেটা হবে সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া। এইবার সেটাকে স্টেপ বাই স্টেপ কী করে ইউটিলাইজ হবে, কী করে চাকরি হবে, কী করে বাচ্চারা, অসহায় বাচ্চাদের পাশে দাঁড়াবে, এই টোটালটা কাজটা আমরা করতে চাইছি আপনাদের সঙ্গে। আজকে শুধু এইটুকু বলতে আসা, আপনাদের এবার প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, এটা হচ্ছে বাচ্চাদেরও প্রশ্ন থাকলে করতে পারো, মায়েদেরও প্রশ্ন থাকলে করতে পারেন। মাসে 30 টাকা নয়, পুরনো খবরের কাগজ, খাতা বই। স্যার আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে, আমরা চাইছি এটা একটা নিয়ম, মাসে একটা দিন। এবার হচ্ছে 20% ফর ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টটা স্যার ভালো বুঝবেন, 20%টা আমরা বলছি এটার সঙ্গে স্পোর্টস পার্সনদের ইনভলভ করে কিছু স্যালারি দিতে, যাতে তারা পুরো বাংলা জুড়ে কাজটা করতে পারেন। তাদের আন্ডারে আমরা চাইছি 10-20টা করে স্কুল থাকুক, যেখানে গিয়ে তারা বলবেন যে আমরা স্পোর্টস ব্যাংক খুলতে চাই, সেখান থেকে ট্যালেন্টগুলোকে তুলে তুলে নিয়ে এসে প্র্যাকটিস করানো। উনি যে 10,000 একটা স্টুডেন্টদের একটা স্কিম করেছেন, আমরা চাইছি সেটা সাধারণ মানুষের হাত দিয়ে সাকসেস হোক, আর এক একটি স্টুডেন্টকে 100টা স্টুডেন্টের দায়িত্ব দেওয়া হোক। তাহলে হচ্ছে টিম, যে এই যে দেখুন স্যার সাজাচ্ছিলেন, তো আমি ওদের একটা প্রশ্ন করলাম যে তোমরা সাজাচ্ছ না কেন? এই যে টিম এফোর্টে একটা মাঠ সাজানো 5 মিনিটে হয়ে যায়, একজন কোচ সাজাবে কেন? একদিন সাজাতে পারেন, দিন দেখিয়ে দিলেন, পরের দিনটা স্টুডেন্টরা সাজাবে। যদি স্টুডেন্টরা সাজায় তাহলে তারা স্টুডেন্টরা স্কুলে গিয়ে বলতে পারবে অন্য বাচ্চাদের, ভাই আমাদের মাঠে খবরের কাগজ জমা দিতে পারি। এইভাবে বাড়ি বাড়ি যদি আপনারা জানান মাসে একটা দিন গিয়ে, তাহলে একটা বিরাট মুভমেন্ট, স্লোলি, এটা একদিনে হবে না, খুব স্লোলি স্লোলি হতে পারে। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি, আপনাদের কিছু থাকলে আপনারা যেটা করতে পারেন, এইভাবে মোবাইলটা ধরবেন নিজের বাড়িতে বসে, আপনারা নিজেদেরকে রেকর্ড করবেন, রেকর্ড করে কৃষ্ণেন্দু স্যারকে পাঠিয়ে দেবেন, উনি আমাকে ফরওয়ার্ড করে দেবেন। তাহলে রেগুলার কোর্সে বাচ্চারা বাড়িতে কী অ্যাক্টিভিটি করছে, কতজন বন্ধুকে ডেকে তারা খবরের কাগজ জমা করালো বা ফান্ড একত্র করলো, এবং সেটা দিয়ে তারা কী করলো, স্যারকে আমি বলবো যে বাচ্চারাই যেন সেটাকে খরচা করে। তাহলে আস্তে আস্তে ওরা যখন 10-12 কলেজে যাবে, ওরা দেশটাকে লিড করবে। এইবার তোমাদের থেকে যেটা জানতে চাইবো, স্পোর্টসের ওপরে কিছু ভালো সিনেমা দেখেছো কিনা, নামটা বলো একটু জোরে। আচ্ছা, আর মিলখা সিং, আমি মানে আমার মোবাইলে বলে দিই, হ্যাঁ ওকে ওকে বলো বলো, 11 কি বলছিলে বলো,
है मैच जो जीता वो सिकंदर हाँ अच्छा और लगान यस এই বার ধরো সেগুলো তো অনেক হিরোদেরকে নিয়ে করা হয়েছে যারা স্টার তোমরা করতে পারবে না তোমরা বানাতে পারবে না সেই সিনেমা যেটা তোমাদের মোবাইল থেকে হবে তোমরা ছাত্রদেরকে সাহায্য করছো এইবার আমাকে বলো কী করে খুঁজে বার করবে কার পায়ে জুতো নেই বাংলায় যে খেলা হয় কী করে বার করবে এনিওয়ান বাচ্চারা মায়েরা না একটু মাথা খাটিয়ে বলো কী করে খুঁজে বার করবে এখানে আসো এখানে আসো সুন্দর উত্তর দিয়েছে এটা ক্যামেরায় আসো ক্যামেরার সামনে আসো ও ভালো বলেছে আমি বড়দেরও জিজ্ঞেস করেছি বড়রাও এর উত্তর কিন্তু ঠিক করে আমাকে এর আগে দিতে পারেননি যে কী করে একজন অসহায় ফুটবলারকে বার করবেন ও বলেছে ইউটিউব আর কিছু ইয়েস ইয়েস ক্লিয়ার তার মানে তোমরা খুঁজে বার করতে পারবে তোমরা মায়েদের মাধ্যমে ফেসবুকে পোস্ট দিতে পারবে যদি ব্যাংকটা শুরু হয় স্যারের সঙ্গে কথা বলার পর কারণ এটা তো একটা সিস্টেম এই সিস্টেমে পুরো ভারতবর্ষকে জোড়া হবে সেজন্য এটা সিস্টেমেটিক্যালি যেতে হবে আমাদের ইমোশনালি কিন্তু কিচ্ছু হবে না স্যারের ইনস্ট্রাকশনে যেটা হবে সেটাই কিন্তু হবে আমার কাজটা বলে আমি বললাম এইবার যৌথ প্রয়াসে একটা জিনিস এগোবে এটাকে মাথায় রেখে আমরা এগোবো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই স্যার একটু এদিকটা চলে আসুন না ক্যামেরাটাকে জাস্ট ফেস করে বলে দিই স্যার আমাদের আর একটু সামনে হ্যাঁ এটা আমাদের নিজেদের জন্য নয় এটা হচ্ছে আপনি বলেন আপনি বলেন এটা হচ্ছে পুরো সমগ্র সোসাইটির জন্য আমরা এতদিন খালি নিজেদের জন্য ভাবছিলাম স্যার আজকে এসেছেন যাতে আমরা সবার জন্য কিছু ভাবতে পারি সবার জন্য কিছু করতে পারি সেরকম একটা ভাবনা চিন্তা সেটাকে তোমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন স্যার তোমরা সেটাকে যদি বলো যে হ্যাঁ আমরা এটার মধ্যে থাকবো এটা আমরা করবো তাহলে তোমাদের থেকে আরও দশজন অনুপ্রাণিত হবে হয়ে তারাও আরও ভালো করে ছড়িয়ে ছিটিয়ে যাবে এটা কারোর নিজস্ব জন্য নয় এটা তুমি যেটা করবে সেটা অন্যের জন্য তাহলে অন্যরা যদি কিছু করে তার বেনিফিট আমরা পাবো আমরা যদি করি কারোর জন্য তাহলে কেউ না কেউ তো করবে আমাদের জন্য তাহলে আমরা সবাই এই সিস্টেমটা থেকে সুন্দরভাবে সোসাইটিকে কিছু না কিছু আমরা দিতে পারবো ভালো জিনিস যাদের যেখানে অসুবিধা আছে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারবো তাই তো হ্যাঁ তো আমরা এটা ভাবনা চিন্তার মধ্যে রাখি এবং আমরা এখানে যে ছোটো প্রয়াস নিয়ে শুরু করেছি এটা চেষ্টা সারা দেশে ছড়িয়ে যাবে ছোটো একটা গাছ লাগালে গাছ বড় হয়ে যায় তো গাছ লাগানো শুরু হয়ে গেছে বড় হোক এটাই আছে আমাদের ঠিক আছে ধন্যবাদ Stop.